প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আবেদন কার্যক্রম আজকের দিন পর্যন্ত কতজন শিক্ষার্থী করলো অর্থাৎ মানবিক বিজ্ঞান বাণিজ্য এই তিনটি বিভাগ থেকে কতজন শিক্ষার্থী আবেদন করেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক বন্ধুরা এই সংক্রান্ত একটি নিউজ আপডেট দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে চলো নিউজটি দেখে নিই বন্ধুরা নিউজটি শিরোনাম করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আঠারো দিনে আবেদন পাঁচ লাখ চোদ্দো হাজার বিস্তারিত অংশে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ভর্তিতে তিনটি বিভাগ মিলে আঠারো দিনে মোট পাঁচ লাখ চোদ্দো হাজার দুশো বাষট্টি জন শিক্ষার্থী আবেদন করেছে বুধবার আট জুন দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচ লাখ চোদ্দ হাজার দুশো বাষট্টিটি আবেদন পড়েছে এর মধ্যে মানবিকের সবচেয়ে বেশি ও ব্যবসায় শিক্ষার সবচেয়ে কম আবেদন পড়েছে তিনি আরও জানান বিজ্ঞানে এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো একানব্বইটি ব্যবসায়ী শিক্ষা শাখায় এক লাখ ছয় হাজার একশো আটাশিটি ও মানবিকের দুই লাখ ষাট হাজার চারশো পঁচাশিটি আবেদন পড়েছে বুধবার দুপুর দুইটা তিরিশ পর্যন্ত এই আবেদন পড়েছে এদিকে এই বছর শিক্ষার্থী ভর্তিতে জিপিএর শর্ত বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়টি নিয়ে শিক্ষার্থী অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্টরা বলছেন এবার জিপিএ পরিবর্তনে কোনো প্রভাব ফেলেনি তো আগামীকাল অর্থাৎ নয় জুন রাত বারোটা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে সো আগামীকাল পর্যন্ত আবেদন করতে পারবে তবে এখনো পর্যন্ত যে আবেদন রয়েছে এই আবেদন অনুযায়ী তোমরা অনেক শিক্ষার্থী আছো চান্স পেয়ে যাবে তবে সরকারি জেলাভিত্তিক কলেজ যেগুলো রয়েছে সেখানে অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে কারণ সেখানে অনেক শিক্ষার্থী আবেদন করবে এবং চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর যাদের জিপি ভালো রয়েছে বা ভালো অবস্থানে যারা আছো তোমাদের চিন্তা করার কারণ নেই কারণ খুব বেশি আবেদন পড়েনি তবে একটি বিষয় কনফার্ম সেটি হচ্ছে ব্যবসায়ী শিক্ষা শাখার ক্ষেত্রে যারা আবেদন করেছে তাদের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট চান্স পেয়ে যাবে যে কলেজে আবেদন করুক না কেন নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট চান্স পেয়ে যাবে বিজ্ঞান শাখা থেকে মোটামুটি চান্স পড়ার সম্ভাবনা রয়েছে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আর মানবিকের ক্ষেত্রে চান্স পড়ার সম্ভাবনা একটু কম রয়েছে কারণ মানবিকে অনেক শিক্ষার্থী আবেদন করেছে এবং ভালো সাবজেক্টের জন্য আবেদন করেছে অনেকেই ভালো কলেজেও আবেদন করেছে তো আজকের মতো আপডেট কিন্তু এই পর্যন্তই রয়েছে অর্থাৎ আজকে আট জুন আগামীকাল নয় জুন আগামীকাল পর্যন্ত আবেদন চলবে আগামীকাল নয় জুনের পরে কতজন শিক্ষার্থী আবেদন করলো এই নিয়ে আরেকটি ভিডিও আমি তোমাদেরকে দিব এবং সেখানে তোমাদেরকে জানাবো যে কতজন শিক্ষার্থী আবেদন করলো চান্স পাওয়ার সম্ভাবনা কোন গ্রুপ থেকে কেমন রয়েছে ঠিক আছে তো সম্পূর্ণ বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে